দয়া করেন আপনারা আমাকে দয়া করেন অবুঝ হবেন না আমি আপনাদের কাছে হাত জোড় করছি এত জুলুম করবেন না হ্যাঁ জুলুম বলি কিসের জুলুম কথা ছিল না যে বিয়ে পড়াবার আগে পুরো 40,000 টাকা বুঝিয়ে দেবে হ্যাঁ ছিল এখন 15,000 টাকা দিতে চাইছেন বলি পাকি পড়িয়ে কি হবে কি হলো ইঞ্জিন ট্রাবল দিতেছে স্যার তাড়াতাড়ি করো জি স্যার একটা টাকাও বাকি থাকলে ছেলে আমরা উঠিয়ে নিয়ে যাব না না এমন করবেন না বিয়ের মজলিসটায় পাত্র উঠে গেলে আমার মেয়ে অপয়া হয়ে যাবে আমি পথে বসবো টাকা ফেলে কথা বলুন আমাকে কেটে ফেললো 15,000 বেশি একটি পাল এখন আমি দিতে পারবো না তাহলে অপেক্ষা করে লাভ কি চলে আমি হ্যাঁ তাহলে চলে গিয়ে চলে হবে না চলো চলো হবে না বিয়ে আরে হাত ছাড়ুন না আমি আপনাদের পায়ে ধরছি আপনারা আমার অবস্থা বুঝবার চেষ্টা করুন আল্লাহ রাস্তা চেষ্টা করুন পথ ছেড়াম মিথ্যা বাজে কথা না যার মুখের কথা ঠিক নেই তার সাথে আমার আত্মীয়তা কিসের চলে আমি দুলা আরো আল্লাহ আছে আপনারা বসো আমি আমার স্ত্রী সব গহনা এনে দিচ্ছি আমরা গহনা টহনা চাই না আমরা চাই টাকা টাকা দিতে পারবেন 40,000 টাকা পুরো একটা ভন্ড মিথ্যাবাদী সাথে এত কথা কি তাই তো চলেন চলো স্বীকার করি আমি মিথ্যে বলেছি ভুল করেছি আপনারা আমার শাস্তি দিন শাস্তি দিন আপনারা জুতো মারো তবু তবু যাবেন না বাবা তুমি ওদেরকে যেতে দাও আমি এ বিয়ে করব না শুনেছ সর্বনাশ কি বলছিস তুই তুই কেন উঠে রে যা ভিতরে যা ওই বদমাইশ লোকগুলো এখান থেকে চলে না যাওয়া পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়বো না বলে কি কি হলো আপনারা এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন চলে যান চলে যান বলছি তো বড় অপমান চলেন তো ভাই হ্যাঁ তাই চলো আল্লাহ বাঁচিয়েছে চলো চলে যাও চলো বাকালি দিয়ে ঘুম হয়েছে চলো আপনি আপনি কেন দাঁড়িয়ে আছেন আপনাদের পক্ষে সবাই তো চলে গেল আপনিও যান এখানে নির্লজ্জের মতো দাঁড়িয়ে থাকবেন না চলে যান যান বলছি আমি ও পক্ষের লোক নই লোক আমি এ পক্ষেরও না আমার কোনো পক্ষ নেই আমি সব দেখলাম শুনলাম এবার আমি একটা প্রস্তাব দিতে চাই আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই